গাইস, আমরা এই ফ্যানটা বাঁধবো। এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান, পাকিস্তানিও না, আবার সেম পাকিস্তানের মতোই, যাই হোক, মানে একটু একটু লোকালিটির, তবে ভালো স্ট্যান্ড ফ্যান। তো এটা আমরা বাইন্ডিং করব, আমাদের সাথেই থাকুন, আমরা কয়েলটা খুলে নিব। ওকে, আমরা কয়েলটা কেটে নিব। তো গাইস, আমরা পেপার কেটে নিয়েছি, আমাদের 24টা পেপার লাগবে। আমরা মাপ দিয়ে পেপারটা কেটে নিয়েছি। আর আপনারা যারা যদি পেপারে ভিডিওটা দেখতে চান, তাহলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। কারণ এই ভিডিওগুলো যদি আমি করে দিই, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে মানে অল্প একটু ভিডিওর মধ্যে সব কিছু বুঝিয়ে দিতে। তো আপনারা যারা পেপারের ভিডিওটা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখতে পারেন। ওকে, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আপনারা যারা পেপার পড়ানো ভিডিও দেখতে চান, ভালো একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, দেখতে পারেন। আসলে এইগুলো দিলে আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, তাই দেই না। গাইস, আমরা কয়েল বানিয়ে নিব, তার জন্য আমাদের ফর্মাটা আমরা রেডি করছি। অনেকে তার কাটা দিয়ে কয়েল বাঁধা হয়, আবার অনেক কিছুতে বাঁধা হয়, অনেক ফর্মা বানিয়ে নেওয়া হয়। তো আমি এটা ফর্মা মামার মতো করে বানিয়ে নিয়েছিলাম অনেক আগে, যাই হোক, এটাতে আমরা এখন কয়েলের মাপটাই যেখানে বানিয়ে রেখেছি সেট করে রেখেছি, এখন আমরা কয়েল বানাবো। আমরা দুই কয়েল এক পাট করবো, দুইটা করে কয়েল দিব, আমাদের সাথেই থাকুন। আমরা মোটর সেট করে নিয়েছি এখানে, আমাদের এই মোটরটা এটার সাথে ঘুরবে, আর এটার কাউন্টার হবে এখানে, কত প্যাচ দিচ্ছি এখানে হবে। তো আমরা এখন প্যাচ দিয়ে নেব। আমাদের কয়েল রেডি, আমরা এখন পরিয়ে নিব। আমরা কয়েল পরানো হয়ে গেছে আমাদের, আমরা সেপারেটর দিচ্ছি, মানে সেপারেটর হচ্ছে এই পেপারটা। এটা অবশ্যই অবশ্যই ভালো করে দিতে হবে, কারণ এটা এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই স্টার্টিং কয়েল আর রানিং কয়েল যদি শর্ট হয়ে যায়, তাহলে ফ্যানটা টেকসই হবে না, কারণ এটা এখানে লেগে থাকলে যে কোনো সময় ফায়ার হতে পারে। সো এটা সেফটির জন্য এটা দিতে হবে। আর আমরা এখন কানেকশনগুলো করে নেব,
কানেকশন হচ্ছে সিরিজ কানেকশন, আমরা এটা সিরিজ কানেকশন করব। তো আমাদের সাথে থাকুন। আর আপনারা যারা কয়েল পরানো ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের উপর জানাবেন, কারণ কয়েল পরানো ভিডিওটা অনেক কষ্টে হবে, ভিডিও করাটা ঝামেলা। তারপর যদি আপনারা চান তাহলে করে দেওয়া যাবে, আপনারা জানাবেন কমেন্ট বক্সে। গাইস আমরা কানেকশন করে ফেলেছি, আমরা কানেকশন করেছি হচ্ছে হলুদ হলুদ দুটো তার দিছি হচ্ছে রানিং। এই হলুদ দুটো তারই রানিং এর সাথে গেছে সিরিজ কানেকশন হওয়ার পরে। আর এই সাদা দুইটা হচ্ছে স্টার্টিং কয়েল, যেমন সাদা এই একটা স্টার্টিং, সাদা এই একটা স্টার্টিং। তারপরে আমরা দুটো রেগুলেটর বের করছি, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে রেগুলেটর স্টার্টিং এর সিরিজের এক মাথা, এটাও রেগুলেটর স্টার্টিং এর সিরিজের এক মাথা। তো এই দুটো আমাদের রেগুলেটর, আর সাদা দুটো হচ্ছে স্টার্টিং কয়েল, আর হলুদ দুটো হচ্ছে রানিং কয়েল। তো ওগুলো আমরা সিরিজ কানেকশনগুলো জোড়া দিয়ে দিয়েছি, এগুলো এখন আমরা ঝালাই দিয়ে দেবো।
গাইস আমরা আমাদের বাইন্ডিং করা শেষ, আমরা এখন বার্নিশ দেব। আমাদের দুপাশে বাইন্ডিং করা শেষ, মোটামুটি আমরা হয়ে গেছে। সো আমরা এখন বার্নিশটা দিয়ে নেব, আমাদের সাথেই থাকুন। আমরা বার্নিশটা দেই, আমরা ফ্যানটা ফিটিং করে ফেলেছি। এটা হচ্ছে ফ্যান, 1400 RPM এর মোটর, এটা পাওয়ার 150 ওয়াট, 220 থেকে 240 ভোল্ট, 220 মোটর। তো এটা আমরা কানেকশনে যেটা বলেছিলাম আপনাদের আপনাদের এর আগে, যে হলুদ দুটো হচ্ছে রানিং, সাদা দুটো হচ্ছে স্টার্টিং। তো আমরা নর্মালি হলুদ আর সাদা মানে রানিং আর স্টার্টিং মিলে একটা একটা জোড়া দিয়ে এটা হবে, এই যে এটা হয়েছে, এটা হচ্ছে আপনার ফুল স্পিড। রেগুলেটরে 3 নম্বরে দেওয়া আছে, এটা হচ্ছে ফুল স্পিড। আর আর একটা রানিং, আর একটা স্টার্টিং আমাদের চলে গেছে ক্যাপাসিটারে। দেখেন এটা হচ্ছে স্টার্টিং, স্টার্টিং এর এটা আমরা ডাইরেক্ট ক্যাপাসিটারে দিয়ে দিয়েছি স্টার্টিং। আর রানিং এর মাথা একটা ক্যাপাসিটার দিয়েছি, আর এই রানিং এর থেকে একটা কমন নিয়েছি, কমন কারেন্টের কমন নেওয়া হয়েছে। তো কারেন্টের কমনটা আমরা যেখানে, এটা কারেন্টের কমন নিয়েছি আমরা এটা। আর আরেকটা কমন হচ্ছে আমরা রেগুলেটর এসে দিয়ে দিয়েছি, সুইচে, রেগুলেটর সুইচে। তো এটা হচ্ছে কমন, এটা সরি, এটা হচ্ছে রেগুলেটরে আর এটা হচ্ছে কমন। তো আমাদের কানেকশন শেষ। আর এই যে ব্লু কালার দুইটা, এই ব্লু কালার নাকি কালার বলে এটা, যাই হোক, এটা এই দুইটা হচ্ছে রেগুলেটর। তো মিডিয়াম লো, মানে লো মিডিয়াম হাই, ঠিক আছে গাইস। তো আমরা মোটরটা ঘুরবো এখন, গাইস মোটরটা ঘুরছে, মোটরটা ঘুরছে। সুন্দর ঘুরছে, তো গাইস আমরা মোটরটা বাইন্ডিং করছি হচ্ছে 31 নম্বর তার দিয়ে। এটা আসলে মেজারমেন্টের ব্যাপার, যে কোন স্লট বুঝে কীভাবে কী করবেন সেটা স্লটের দ্বারাই আপনার বুঝে নিতে হবে। তো আমার স্লট দেখে, তার ওসার দেখে, কত কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা দেখে তারপর আমরা এটা ডিসিশন নিয়েছি। তাহলে 31 নম্বর তার দিলে মোটরটা ভালো হবে। তো এটা একটা নিজস্ব মেজারমেন্ট। আপনারা সেম ফ্যান বাইন্ডিং করতে চান তাহলে এইভাবে বাঁধতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।